মধু না, টক দই। উই অল লাভ ইউ। আপনি আমাদের টলিউডের হেমা মালিনী। তবে হ্যাঁ, রিসেন্ট আপনার কিছু পোস্ট দেখে সেই হেমা মালিনীর মালিনীটা সরে গেছে, শুধু হেমা হেমাটা রয়ে গেছে। ভিতরে মা বোন থাকলে না থাপড়া চাপা দাঁত ফেলে ফেলা দিবে আপনার, আপনার নিচে ঝুলন্ত পাখির ডিম চটকায় ঘাড় মটকে একশো করে ফেলাবে। হ্যাঁ হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে এমন কিছু ডান্সের স্টেপ, ডান্স কোরিওগ্রাফি এবং ডান্স পারফরমেন্স, সে সিনেমার হোক, কিছু স্টেজের হোক, কিছু টিকটক রিলের হোক, যেগুলো দেখলে মনে হবে যে ডান্স বাংলা ডান্স, ডান্স ইন্ডিয়া ডান্স, ডান্স আমেরিকা ডান্স, এগুলো বটের ছায়, তাদের কাছে লঙ্কার চারার মতো। মানে সত্যযুগে দেবরাজেন্দ্রের রাজসভায় যে সকল নর্তকীরা নাচতেন তাদেরকে এই সকল প্রতিভারা টিউশন পড়াতো। মানে ভাবতে পারছেন কি লেভেলের ডান্সের কথা বলছি। তো চলো বন্ধুগণ, দেরি না করে শুরু করা যাক। চলো ভাই, প্রথমে যে ডান্স পারফরমেন্স দেখবো সেখানকার দুজন স্টার পারফর্মার। একজন হচ্ছে আমাদের সকলের প্রিয় রচুদি মানে রচনা ব্যানার্জি এবং সকলের প্রিয় বুম্বাদা পঞ্জি। দেখো জাস্ট খালি স্টেপ গুলো দেখো, মানে গণেশাচার্য মাটি করে নিচে ঢুকে যাবে। প্রথমেই জানিয়ে রাখি যে এই মেমেটি বানিয়েছেন মানে রচনাদের অত্যাধিক এনার্জেটিক ডান্স স্টেপের সাথে পুরুলিয়ার রসে ভরা যৌবন গানের যে সিং করিয়া এডিট করে এই মেমেটি বানাইছেন তাকে জানাই কিয়াবাত 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 স্টুপিন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যালি মাইন্ড ব্লোয়িং করি নাকি ভাগি নাকি বুক্ক করি নাকি সোমেশ্বরী মেমে বানাইছেন। মানে আপনাকে ভোজপুরি আইটেম সং এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানায় দেওয়া হবে। পুরস্কার হিসেবে পবন সিং আর খেসারি লাল আপনার পিঠে মধু ঢেলে চেটে চেটে খাবে। কি বানাইছেন আমাদের টলিউডের হেমা মালিনী রচনাদি এনার্জেটিক অত্যাধিক ডান্স স্টেপের সাথে রসে ভরা। বাকিটা দেখি। এখানে রচনাদি বুম্বাদাকে সিরিয়াস করতেছে নাকি ভয় দেখাইতেছে বোঝা মুশকিল। আমার মনে হয় সকাল থেকে রচনাদি তার ফেভারিট খাবার টক দই চাইছে, কিন্তু একটা অফবিট এরিয়াতে শুটিং হওয়ার জন্য প্রোডাকশন তাকে এক চামচ টক দই দিতে না পারায় চারদিকে ধোয়া 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 ধোয়াতে রচনাদির মাথা খিট খেয়ে গেছে। সেই জন্য যেখানে লাস্ট সময় এক্সপ্রেশন হওয়া উচিত রসে ভরা যৌবন, সেখানে হয়ে গেছে রসে ভরা যৌবন। মানে ভোজপুরি ইন্ডাস্ট্রির ডান্স পারফরমেন্সকে আমরা হালকা একটু ভালগার বলে থাকি, মানে বলি কিরকম টাইপের হচ্ছে। ওরা আসে মানে ওদের চার পাঁচটা সিনেমা করার পরে যে টাকাটা তারা ইনকাম করে সেটা অ্যাডভান্স হিসাবে দেয় বুম্বাদার রচুদিকে, যে একটু তালিমটা দিয়ে দাও, 10 মিনিট ওয়ার্ম আপ করাও, 5 মিনিট কোরিওগ্রাফি করা, একটু এক্সপ্রেশন শেখাও আর একটু স্টেপ দাও, 1 ঘন্টার ক্লাস 3-4টা সিনেমার ইনকামের টাকা দিয়ে দেবো। তো প্রত্যেকটা আমার যা যা কমেন্ট সেগুলো নিয়ে মিম হচ্ছে, মজা হচ্ছে, আমি সেটা এনজয় করছি, কিন্তু বিলিভ মি আই এম লাফিং। আমি নিজে বাড়িতে খুব হাসি। থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ মজা করে, এই তো মজা মজা দিচ্ছি, আপনি মজা নিচ্ছেন, এই স্পোর্টিং নেসটাই তো চাই। দেখুন লোকে হাসবে, আমাদের পেট ভরবে, আপনারাও একটু পপুলারিটি পাবেন, মানে পজিটিভ নেগেটিভ পরের ব্যাপার, মজা হচ্ছে। কিন্তু আমি ওয়েট করে আছি 4th জুন অবধি। যে কটি মানুষ আমাকে নিয়ে যা যা বলেছেন প্রত্যেকটি মানুষকে আমি যথাযথ উত্তর দেবো সময় আসলে। এটা কি দিদি, এই একটু আগে বললেন আপনি মজা পাচ্ছেন মজা নিচ্ছেন, এখন আবার বলছেন প্রতি উত্তর দেবেন, প্রত্যেকটা কমেন্টে আপনি উত্তর, এটা তো ঠিক নেই। এটা কেমন একটা হিপোক্রেসি একটা ব্যাপার হয়ে গেল। উই অল লাভ ইউ। আপনি আমাদের টলিউডের হেমা মালিনী। তবে হ্যাঁ রিসেন্ট আপনার কিছু পোস্ট দেখে সেই হেমা মালিনীর মালিনীটা সরে গেছে, শুধু হেমা হেমাটা রয়ে গেছে। তবে মজা হচ্ছে কিন্তু। একে পরিচয় দিয়ে রাখি, এ হচ্ছে বাংলাদেশের ডিগবাজি বয়, মানে একটা কাঠহুইল শিখছে হয়তো ছোটবেলায়, এই জন্য সারা মানে পারলে বাথরুমে ঢোকার সময় কাঠহুইল মেয়েরা ঢোকে, পারলে ফুলসজ্জার খাটে ওঠার সময় কাঠহুইল মেয়েরা উঠছে, এইটা পৃথিবীর সমস্ত জায়গায় কইরা বেড়ায়। ডিগবাজি দিয়ে যে কোনো সময় যে কোনো ঘরের দরজা খুলে ঢুকে যাবো। কি সুবোধ বালকের মতো কথা। ডিগবাজি মেয়েরা মানুষের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়বে, ভিতরে মা বোন থাকলে না থাপড়া চাপা দাঁত ফেলে ফেলা দিবে আপনার, আপনার নিচে ঝুলন্ত পাখির ডিম চটকায় ঘাড় মটকে একশো করে ফেলাবে। গর্বের কথা নাকি ডিগবাজি মেয়েরা মানুষের দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়বেন হঠাৎ করে, ফাজিল লোক। আমাদের কলকাতায় যেরকম লিডিং মোস্ট হিরো আছে বনি, সেরকম বাংলাদেশের বনি হচ্ছে এই জায়েদ খান। এদের সিনেমার থেকে মিম বেশি রিলিজ হয় এবং জায়েদ খান ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারার পরে অভিনয়ের পাশাপাশি উনি এরকম ডিগবাজি ডুগবাজি বেপাস কথাবার্তা বইলা চর্চায় থাকার চেষ্টা করতেছে। মামা আপনার আমি টেকনিক বুঝে গেছি, আপনি চর্চায় থাকতে চাইতেছেন, সিনেমা কই সিনেমার আপনার কে দেখে, যাই হোক বুঝে গেছি, আপনি এবার নাচ দেখান তো দেখি। মানে অনেকের আর্থারাইটিসের ব্যথা হয় না হাঁটুতে, সেই বয়স্ক ভদ্রলোকরা এর থেকে হয়তো ভালো নাচে। মানে 4টা স্টেপে মাটিতে শুইল, হাত কোমর হাঁটু, তারপরে হয়তো গোড়ালি, তারপরে মাধুরী দীক্ষিতে ঢুকে পড়তে বলি। মাধুরী দীক্ষিত ম্যাডাম যদি কোনোদিনও এরে দেখে, সে হয়তো তার জীবনটাকে রিকল করবে যে কোনোদিন কোনো পাপ ঠাপ করি নাই তো, যে আমার স্টেপের এরকম অসৎ ব্যবহার হইতেছে না, আমার একটু টক দই লাগবে আজকে। মানে বাচ্চারা বায়না করে না, দামরাম অনেক করছেন, ওঠেন ওঠেন ওঠেন। চারদিকে এরকম নর্তকী দেখে যারা সিঙ্গেল রয়েছে তাদের মনে হতেই পারে যে আমাদেরকে আঙুলের ইশারায় নাচানোর মতো একটা গার্লফ্রেন্ড বলবেন যে কবে জীবনে জুটবে, কবে যে রিলেশনে যেতে পারবো। দেখো, সম্পর্কে ডাউট এবং ইস্যু সব সময় থাকে, সেটা বৈবাহিক সম্পর্ক হোক বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক। আমার রিলেশনশিপে যখন লো ফেজ চলছিল তখন র্যান্ডামলি আমি অ্যাস্ট্রোটক অ্যাপ নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, যেখানে আমার সাথে কথা হয় প্রাচী নামে একজন অ্যাস্ট্রোলজারের। সে আমার ডেট অফ বার্থ এবং টাইম জানতে চায়। তারপর আমার রিলেশনশিপ নিয়ে এমন কিছু কথা বলে যেটা আমরা এবং আমার খুব ক্লোজ দু চারজন বন্ধু ছাড়া কেউ জানে না। তারপরে একটা সেকেন্ড টাইম ওয়েস্ট না করে আমি সমস্ত ইস্যু জিজ্ঞেস করে নিই, আমার রিলেশনশিপ সম্পর্কে, আমার ঘর সম্পর্কে, আমার প্রফেশন সম্পর্কে, 2024 আমার কিরকম যাবে সেই সম্পর্কে, এবং উনি যা যা বলে সব ঠিক। দেখো বন্ধুগণ, রিলেশনশিপে ডাউট ইস্যু সবারই আসে। যারা রিলেশনশিপে রয়েছে তাদের সেটা লং টার্ম হবে কিনা সেই প্রশ্ন ওঠে। যারা সিঙ্গেল রয়েছে তারা কবে রিলেশনশিপে যেতে পারবে সেই প্রশ্ন আসে, কবে জব হবে, কবে সেটেল হবে, সমস্ত কিছু। তো আমি একটা কাজ করছি, এই অ্যাস্ট্রোটক অ্যাপটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা যাও, সেখানে তোমাদের সমস্ত ডাউট আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ, প্রথম চ্যাট একদম ফ্রি। আর বাংলাদেশের বন্ধু বান্ধবদের বলতেছে, আপনাদের এই যে জায়েদ খান, ওনার কিন্তু ডান্সের স্টেপই শুধুমাত্র খারাপ না, নজরও খুব খারাপ। তিনি 3টা আন্ডার প্যান্ট পরে বাড়ির থেকে বের হয়, আর ট্রাকের পিছনে লেখা থাকে না কোন নজরের মুখে আগুন, তিনার জন্যই লেখা থাকে। আস্তেছে 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 ভাই আস্তেছে। দেরে কেউ এক গ্লাস দুধ দেরে ভাই। দুধ থেকে মনে পড়লো, বোমাদা উঠতে পারবি না টেনে তুলবো? না পারবো, ওই দুধ দেখেছি তো, এবার উঠতে পারবো। আমরা শুনছি নাচ বসন্তী নাচ, কিন্তু বসন্তীকে নাচতে বইলা সাম্বাজে নিজেই নাচা শুরু করে দেবে, সেটা আমরা প্রথম দেখবো এই ভিডিওর মাধ্যমে। ভাই তুই থাম, কিছু জিনিস মেয়েদেরই ভালো লাগে, পাশা খুলে তোর হাতে চলে আসবে, শালা হাঁকতে পারবি না কালকের থেকে। আমরা কিছুক্ষণ আগে জিভ দিয়ে নাচ দেখলাম, এবার দেখবো ভুরুর সাথে জিভ দুটো মিলিয়ে নাচ। পায়খানা পরিষ্কার হয়নি না? ইসবগুল খান প্লিজ, এরকম ভাবে চেষ্টা করবে না, কষ্ট হয় দেখে। বেশি না, 30-35 টাকা নিবে একটা কৌটা কিনুন, রাত্রিবেলা জলে ভিজিয়ে খেয়ে নেবেন, সব কোষ্ঠকাঠিন্য বেরিয়ে যাবে। তখন এরকম বুড়ো নাচি এরকম কষ্ট করে বের করতে হবে। আর এরকম হাগু লেভেলের নাচ দেখিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম তৈরি হচ্ছে, তার একটা ঝলক দেখা লাগে। চলো বুনো নাচো দেখি। বুনু, পলিটিশিয়ানরাও এরকম তাড়াতাড়ি রিকবাজি খায় না যতটা তুমি কান্না থেকে হাসিতে রূপান্তরিত হইলা। হ্যাটস অফ, হ্যাটস অফ। তো নাচ নিয়ে যখন কথা হচ্ছে, আধুনিক যুগের সব থেকে পপুলার ডান্সার নোরা ফতেহি, তাকে নিয়ে কথা হবে না? চলো নোরাদের একটা নাচের ভিডিও দেখে নি। এইখানে কিন্তু ইউএসপি নোরাদি নয়, নোরাদের ক্যামেরাম্যান। জাস্ট হ্যাভ এ লুক। কি ড্যামনা ড্যামনা ক্যামেরাম্যান। তবে যাই হোক, উনি যেটা প্রদর্শন করার চেষ্টা করেন নাচের মাধ্যমে, উনি একদম সেই জায়গাটাই ক্যাপচার করার চেষ্টা করছেন। এতে উনাকে দোষ দিয়ে লাভ নেই। অনেকে এখন নাক সেটকায় না যে এখনকার নাচ দেখার মতো না, কি সব পোশাক পরে নাচে অশালীন। এই যে পাঠান সিনেমায় দীপিকার নাচটা নিয়ে, আরে ভাই দীপিকা যেভাবে নিজেকে মেনটেন করে, যেভাবে এক্সারসাইজ করে, যেভাবে ডায়েট মেনটেন করে, যেভাবে ফিটনেসের উপরে ধ্যান দেয়, যে হার্ড ওয়ার্কটা করে সকাল থেকে রাত অবধি, ওনাকে দেখে যেটা বোঝা যায় সেইভাবে আপনি 3টে দিন যদি কাটান, আপনার স্বপ্নে জমরাত চলে আসবে। ওরকম পোশাক পরে নাচ করার মতো ওনার অরা রয়েছে। আরেকটা জিনিস অ্যাড করে যে আগেকার সিনেমায় নাচের মতো শালীনতা কোথাও নেই। না বস, ভালো খারাপ সব যুগে মিলিয়ে মিশিয়ে ছিল এবং আছে। তো যাই হোক বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ফানি ভিডিও যদি তোমরা আরো পোস্টমর্টম দেখতে চাও তাহলে কমেন্টে জানিও। ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পিস আউট।